নানা প্রতিশ্রুতি নিয়ে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ভোটারদের দ্বারে ধারে ঘুরছেন প্রার্থীরা। সকালে প্রচারণায় অংশ নিয়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভি বলেছেন, নৌকার পক্ষে জনমত তৈরি হয়েছে, নৌকার জয় হবে, ভোটাররা নৌকাতেই ভোট দেবে। একই সঙ্গে ভোট কেন্দ্রে যেতে ভোটারদের প্রতি আহ্বান জানান আইভি। অন্যদিকে নিজের কর্মীদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার। বলেন, প্রচারণার শুরু থেকে শতাধিক নেতার বাসায় পুলিশ তল্লাশি চালিয়েছে, গ্রেফতার করা হচ্ছে নেতা কর্মীদের। নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর প্রতি দাবি জানান তিনি। প্রচার প্রচারণায় পিছিয়ে নেই সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীরাও। আমি আমার ভোটারদের বলবো, উৎসব মুখর পরিবেশে তারা ভোট দিতে যাবে। নারায়ণগঞ্জে এর আগেও তিনটা নির্বাচন হয়েছে, পৌরসভা এবং সিটি কর্পোরেশনে, সেখানেও টানটান উত্তেজনা ছিল, কিন্তু দিন শেষে সকলেই, মানে রাত শেষে ভোরবেলা সকলে ভোট দিতে গিয়েছে, পরিবেশ খুবই সুন্দর ছিল। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ করব যেন নারায়ণগঞ্জের পরিবেশটা এরকম সুন্দর থাকে, উৎসব মুখর থাকে। সরকারি দলের বিভাজনটা পরিষ্কার, একদম দিনের আলোচন পরিষ্কার। আমার দল বিএনপি এবং বিএনপির শরিক দলের যে ঐক্যবদ্ধতা এটাও পরিষ্কার, উই আর ইউনাইটেড বাট দে আর ভেরি মাচ ডিভাইডেড। নারায়ণগঞ্জে আছেন সহকর্মী আহমদ অনিক, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। অনিক, নির্বাচনের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। জি শুভ, আপনি যেমনটি দেখাচ্ছিলেন যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের যে প্রচারণার সংবাদ, আজকে 16তম দিনের প্রচারণা চলছে। 29 ডিসেম্বর থেকে এই প্রচারণা শুরু হয়েছিল এবং আগামীকাল রাত 12টার মধ্যেই এই প্রচারণা শেষ করতে হবে। তার মানে আর একটি দিনই কিন্তু প্রার্থীদের হাতে আছেন, যার কারণে প্রার্থীরা কিন্তু যত বেশি পারছেন, যতটা পেরেছেন ভোটারদের কাছে এই 16 দিন যাওয়ার চেষ্টা করেছেন। বিভিন্নভাবে যারা বিশেষ করে মেয়র প্রার্থী আছেন, তারা ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে তারা সেই যারা ভোটার কেন্দ্রে, মানে ভোটারদের কাছে যাওয়ার চেষ্টা করেছিলেন এবং আজকের শেষ মুহূর্তে এসেও তারা সেই একই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা দেখেছি যে সকাল থেকেই যেমন আইভি তৈমুর সহ অন্যান্য মেয়র এবং কাউন্সিলর প্রার্থীরা তাদের প্রচারণা শুরু করেছিলেন, মাঝখানে মধ্যাহ্নবিরতির পর বিকালে আবারও তারা প্রচারণায় নেমেছিলেন, এখন আবার মাগরিবের নামাজের জন্য একটি বিরতি চলছে, বিরতির পর আবারও তারা কিন্তু নামবেন এবং তারা জানিয়েছেন এই শেষ কয়েকদিন তারা কিন্তু মধ্যরাত পর্যন্ত তাদের নেতাকর্মীরা প্রচার প্রচারণা চালাচ্ছেন এবং প্রার্থীরা নিজেরাও বিভিন্ন জায়গায় গিয়ে তাদের প্রচারণা করছেন, এমনকি তারা বাড়িতেও কিন্তু উঠান বৈঠক করছেন, বিভিন্ন দিক নির্দেশনা তাদের নেতাকর্মীদের দিচ্ছেন। সব মিলিয়ে এখন পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের যে নির্বাচনী পরিবেশ অনেকটা সুষ্ঠুই বলা যায়, দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া তেমন কোনো কিন্তু সহিংসতা বা সংঘর্ষ বা কোনো অন্য কোনো বিশৃঙ্খল পরিস্থিতির খবর আমাদের কাছে নেই। এখন পর্যন্ত ভোটার যারা আছেন, ভোটাররাও কিন্তু যে পরিবেশ আসে সেই পরিবেশটি 16 জানুয়ারি একদম ভোট শেষ হওয়া পর্যন্ত, ফলাফল ঘোষণার আগ পর্যন্ত প্রার্থী, নেতাকর্মী এবং ভোটার প্রত্যেকের একটি দাবি, এই পরিবেশটাই যেন বজায় থাকে। আমরা আছি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের, সংবাদ সংগ্রহ করছি, পরবর্তী সংবাদে শুভ্র আপনার সাথে আবার সংযুক্ত হয়ে আমরা তথ্য জানিয়ে দেওয়ার চেষ্টা করবো।